যদি কোনো দেশ বা রাষ্ট্রকে ধ্বংস করতে হয় তাহলে তাদের বুদ্ধিজীবীদের খতম করে দাও, যদি কোনো দেশ বা রাষ্ট্রকে পঙ্গু করতে হয় তাহলে ওই দেশ বা জাতির বীর নেতাদেরকে সরিয়ে দাও। ঠিক এমনটাই শত্রুপক্ষ পঙ্গু করতে চেয়েছিল বাংলাদেশ রাষ্ট্রকে। জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মনসুর আলী, আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 1975 সালের 3রা নভেম্বর, যা বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশের মানুষ জেল হত্যা দিবস নামে চেনে। আজ আমাদের সেই বীর জাতীয় চার নেতার মধ্যকার অন্যতম নেতা সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে জানব। যদি সর্বপ্রথম কোনো বিশেষণ দ্বারা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামকে বর্ণনা করতে হয় তাহলে সবার প্রথমে বলা যাবে তিনি ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বপ্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। 17 এপ্রিল থেকে 10 জানুয়ারি 1972 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের প্রধানতম পুরুষ, যার প্রত্যক্ষ নেতৃত্বে 1971 সালের অসহায় বাংলাদেশ সরকার 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার মধ্যে দিয়ে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে। এই ঘটনা এমন একটি ঘটনা যেই ঘটনা বাঙালি জাতিসত্তাকে বিশ্ববাসীর সামনে গর্বিত পুনরুত্থানের সুযোগ করে দেয়। সৈয়দ নজরুল ইসলাম 1925 সালের 18ই ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার সদর উপজেলার যশোদল ইউনিয়নে বীরদামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে সৈয়দা নাফিসা ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার লেখাপড়ার শুরু যশোদল মিউল ইংলিশ স্কুলে, এরপর কিশোরগঞ্জ আজিমুদ্দিন হাই স্কুল আর ময়মনসিংহ জেলা স্কুলে অতিবাহিত করেন তার স্কুল জীবন। ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1941 সালে 2 বিষয়ে লেটার মার্ক সহ প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। 1943 সালে আনন্দমোহন কলেজ থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সৈয়দ নজরুল ইসলাম 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএ, 1947 সালে এমএ এবং 1953 সালে এলএলবি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 1947 সালে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। ঐতিহাসিক ভাষা আন্দোলনের সময় তিনি সর্বদলীয় অ্যাকশন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ময়মনসিংহে স্থাপিত জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্বোধন করেন বাংলাদেশের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হবার পরও সরকারি চাকরি প্রত্যাখ্যান করেন। তিনি 1949 সালে ইতিহাসের প্রভাষক হিসেবে আনন্দমোহন কলেজে যোগদান করেন। পরে 1955 সালে ময়মনসিংহে আইনজীবী হিসেবে যোগদান করেন। তিনি 1957 সালে খ্যাতিমান রাজনীতিক, সুসাহিত্যিক ও পাকিস্তানের সাবেক বাণিজ্য মন্ত্রী আবুল মনসুর আহমেদকে কাউন্সিলের মাধ্যমে হারিয়ে বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং এ পদে 1972 সাল পর্যন্ত তিনি ছিলেন। 1964 থেকে 1972 তিনি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেন। 1966 সালে ঐতিহাসিক 6 দফা দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হলে আইয়ুব সরকার আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার পর সৈয়দ নজরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি ছিলেন ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ডিএসি এর অন্যতম কর্ণধার। রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য রাওয়ালপিন্ডিতে প্রথমে 1969 সালের 26 ফেব্রুয়ারি এবং পরে 10 থেকে 13ই মার্চ 2 দফা বৈঠক হয়। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্যতম নেতা হিসেবে এ সময় বৈঠকে যোগদান করেন। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে ময়মনসিংহ 17 আসন থেকে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সংসদে বিপুল ভোটে জয়লাভ করেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগরে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারের তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা, এরপর জাতীয় চার নেতাকে কারাবন্দি ও হত্যা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। দেশবাসী সৈয়দ নজরুল ইসলামের অবদান এখনও শ্রদ্ধার সাথে স্মরণ করে। প্রথম বার্তা ডট কম।
সংবাদ ও সংযোগে আমরাই প্রথম।